এক সেকেন্ড ভাই হাদিসটা আগে একটু আনি স্ক্রিনে তারপর আপনি এটা নিয়ে কথা বলেন আগে হাদিসটা একটু নিয়ে আসি হ্যাঁ সামনে না নিয়ে কথা বলার তো কোনো নাই একটু অপেক্ষা করেন আমি একটু দেখাচ্ছি করে দেখাচ্ছি মানে আপনি বলতে চাচ্ছেন মানে আপনার যে কোন একদিনই ভাই বলেছে বা আপনার আপনি যদি হন তাহলে আপনার আপনি যাদের সাথে আলোচনা করতে গিয়েছিলেন তারা বলেছে যে এটা মোহাম্মদের অভ্যাস ছিল এটা একটা মুদ্রা দোষ নাকি গায়ে হাত তোলা একটা মুদ্রা দোষ নাকি আপনার কথা ক্লিয়ার শোনা যায়নি মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে আপনি শুনেছেন আপনি কথা থেকে শুনে এসেছেন যে এই যে মানুষের গায়ে হাত তোলা এটা একটা মুদ্রা দোষ ছিল এটা হ্যাঁ 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 তার ওই যে বুকে ইয়া করাটা একটা মুদ্রা দোষ মুদ্রা দোষ বলা যায় না কারণ তাদের ছোট বড় দেখতো না দাবি ছিল যে আর দেখতো না যার তার গায়ে হাত দিয়ে বসতো হ্যাঁ অনেকটা এরকম

এখন এই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পালার রাতে ঈশার সালাত আদার পরে ফিরে আসলেন তারপর তার জুতা পায়ের দিকে রাখলেন তার চাদর রেখে দিলেন এবং তার একটি লুঙ্গি বিছানার উপর বিছালেন আচ্ছা ঘটনাটা কিন্তু আমাদের পুরোটা পড়তে হবে তারপর তিনি মাত্র অতটুকু সময় অবস্থান করলেন এবং যতক্ষণ তার ধারণা হলো যে আমি ঘুমিয়ে পড়েছি মানে আয়েশা বলতেছে যে যখন মোহাম্মদের ধারণা হইল যে আমি ঘুমিয়ে পড়েছি তারপর উঠে আস্তে করে জুতা পরলেন এবং আস্তে করে তার চাদরটা নিলেন মানে এই রাতের বেলা মোহাম্মদ তের পাইছে মোহাম্মদ ভাবতেছে যে আয়েশা তো গেছে এখন আমি উঠতে পারি হ্যাঁ সে খুবই আস্তে আস্তে জি জুতাটা নিল এবং চাদরটা নিল নাকি ভাই বলেন ভাই আমি কি কোনো ভুলভাল বলতেছি নাকি সঠিকই বলতেছি সঠিকই বলতেছেন আশ্বাস করে তারপর আস্তে করে দরজা খুললেন এবং বের হয়ে আস্তে দরজা চাপিয়ে দিলেন আর আমি মাথার উপর দিয়ে কামিজটি পরিধান করলাম মানে আয়েশা আবার আłachছে আবার ঘুমের বান করে টিপটিক জিমটিমেরা বসে আছে কই যায় দেখি আমার লুচ্চাশামী লুচ্চামি কত কোন জায়গায় লুচ্চামি করতে যাই আমি দেখবো কোন মানে মারিয়া গিপ্তের কাছে আবার যায় নাকি দেখি হইতে পারে এগুলো আমি মানে ইয়া করে বলতেছি আচ্ছা এরপরে কি ঘটলো আমি আমার মাথার উপর কামিজটি পরিধান করলাম ওড়না পড়লাম এবং চাদরটি গায়ে আবৃত করলাম এবং তার পেছনে চললাম তিনি বাকিতে আসলেন এবং তিনবার হাত উঠালেন ও বহুক্ষণ দাঁড়ালেন তারপর ফিরে আসছিলেন মানে মোহাম্মদ ফিরে আসতেছিল আমিও ফিরে চললাম মানে মোহাম্মদ আবার দেখে নাই আয়সা আবার পিছন দিয়ে ঘিরা দৌড় হ তিনি একটু তীব্র গতিতে চললেন আমিও তীব্র গতিতে চললাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম তিনি পৌঁছে গেলেন তবে তার আমি তার আগেই পৌঁছে গেলাম মানে আয়সা চামে দিয়ে আগেই আয়সা পড়ছে বাসায় মানে মোহাম্মদ যেন তারা না দেখে মোহাম্মদ গেছিল মানে মানে আয়সা গেছিল মোহাম্মদের পিছিয়ে পিছিয়ে দেখতে যে বেড়া আসলে রাইতের বেলা চাদর টাদর নিয়ে কই যায় কি করে এটা দেখার জন্য আয়সা বাড়ি ছিল নাকি ভাই বলেন ভাই আমার বর্ণনাতে কি কোনো ভুল আছে না না এটাই প্রকাশ পাইতেছে হ্যাঁ আচ্ছা ঘরে প্রবেশ করে শুয়ে পড়লাম তিনিও প্রবেশ করলেন এবং বললেন হে আয়সা কি হয়েছে তোমার পেট যে ফুলে গেছে

আচ্ছা এরপরে যে ঘটনাটা ঘটলো যে এখানে হাপিয়ে ওঠা হাপিয়ে উঠছিল এই কারণে মোহাম্মদ বললো আরে তোমার তুমি হাঁপাইতেছো কেন রাসুল্লাহ তখন বলেন ঘটনা কি বলো নচে আল্লাহ যিনি সূক্ষ্মদর্শী সম্যক পরিজ্ঞাত তিনি আমাকে খবর দিবেন মানে মোহাম্মদ তখন একটা হুমকি দিল যে কি করছো বলো তোমার হাঁপাইতেছো কেন নিশ্চয়ই কিছু করছো বলো নিলে কিন্তু আল্লাহ আমার বলে দিব এটাই তো বলেন ভাই এটাই তো ঘটছে নাকি হ্যাঁ 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 এরপরে কি ঘটলো দেখি আমি বললাম আমার পিতা মাতা আপনার প্রতি উৎসর্গ এবং ঘটনাটি বর্ণনা করলাম রাসুল বললেন তাহলে সেই ছায়ামূর্তি যা আমি দেখছিলাম ব্যাথা দিল দেখা যাচ্ছে ভাই আচ্ছা আয়সা কি ব্যথা পাইছিল নাকি ওইটাতে কোনো ব্যথা পায় নাই ব্যাথা পাইছে একটা মানে শক্ত সমর্থ প্রাপ্ত মানুষ তার তো এটা বোঝার কথা

ও এসে তুমি চমৎকার কাজ করে আসো তোমাকে একটা পুরস্কার এ নো পুরস্কার এই পুরস্কারটা নাকি এইটাতে মোহাম্মদ বিরক্তি প্রকাশ পায় এটা একটা ক্লিয়ার করলি করি সাবাসই বলতে আমি যা সাবাস দাওটা আমি মানুষ যে হাতে এটা এক্সপ্রেস প্রকাশ করে হাতে চাপড় দেয় এটা ভাই ওইটা জিজ্ঞেস করি নেই ওইটা জিজ্ঞেস করি না এই যে কথার জন্য আর কি বলবো আর কি ভাই মোহাম্মদের পিছনে পিছনে যে আয়সা লুকায় লুকায় গেলো এবং গুপ্ত চরগিরি করলো মোহাম্মদ কি করে রাইতের বেলা কোন যায় কোন চিপাত যায় এটা যে আয়সা চিপায় মানে লুকায় লুকায় দেখলো এটাতে তো মোহাম্মদ অনেক খুশি হয়েছে খুশি হয়ে তাকে একটা সাবাসী দিচ্ছে এটাই তো আপনার পয়েন্ট নাকি না না সাবাসী সাবাসী তবে আমি বলবো যে এরপরে যে কথাগুলা বলছে অ্যাডভাইস দিছে আমি দেখছি আদার্স ওনার হাদিস গুলা ওর হাদিস গুলা দেখা যাচ্ছে কোন এরকম একটা অ্যাডভাইস দেওয়ার টাইমে সে সেম কাজটা করে মুষ্টাঘাত করে বুকের উপর ইভেন এতটাও জোরে করে অন্য সময় যদি অন্য সময় যদি সে আরেকটা হাদিসে যদি এরকম বলা থাকে যে অন্য সময় খুশি হয় একটা মুষ্টাঘাত করছে তাতে কি এটা প্রমাণ হয় যে এই ঘটনাটা একটু শেষ করতে দেন ভাই অন্য সময় আরো খুশি মারে কি করছে এমনটাও দেখা গেছে যে সেই আঘাতে তাদের বুকে সাইন পরে গেছে মানে সেটা হচ্ছে দাগ পরে গেছে আর কি মানে ফুলে গেছে সামথিং তো এখানে বোঝা যায় তার আবেগের উপর ডিপেন্ড করে মানে করত মানে পোলাবাইন বা দেখার কোনো সময় নাই আয়েশার তো তখন বয়স তেরো 14 বছর হাই তেরো চোদ্দ বছর হবে

খুশি হয়ে একটা বেদ বাড়ি মারতো এবং রাগ করলো বেদ দিয়ে বাড়ি মারতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না মাথায় একটু আমরা বলতাম মাথায় একটু এই স্যারের মাথায় একটু সমস্যা আছে এই কিছু হইলে বাদ দিয়ে একটা টাস করে বাড়ি মারতো এবং এটাতে আমরা ব্যথা পাইতাম মাঝে মাঝে খুশি হয়ে সে আমাদেরকে বাড়ি বাড়ি মারে দিত এটা হয়তো সে বাড়ি মারতে মারতে মানে বেদ দিয়ে বাড়ি মারতে মারতে তার একটা অভ্যাসই পরিণত হয়েছে যে কিছু হইলেই সে ব্যাথ চালায় দেয় তো সে যেহেতু এই আমাদের এই টিচারটা যেহেতু সব ক্ষেত্রে ব্যাথ চালায় দেয় সেহেতু তাকে আর আমাদের থেকে আমাদের উপরে যে সে এই ব্যাটটা চালাইতো এটার জন্য তাকে আমরা আর দায়ী করতে পারি না এটা এটা আপনার বক্তব্য নাকি না এখানে একটা কথা আছে সেটা তারা দাবি করছে যদি আমি সেটা সাপেক্ষে প্রুফ চাই নাই সেটা হচ্ছে যে তারা দাবি করছে যে এটা নাকি তখনকার আরবের এটাই এক ধরনের একটা ইয়া ছিল তাদের একটা ওয়ে ছিল তারা এইভাবে কথা বলতো কখন কাউকে কিছু মানে কোনো কথা যদি জোর দিতে চাইতো তখন তারা এই টেকনিকটা ফলো করতো তো এই সাপেক্ষে ওনারা হাদিস দিতে চাইছে আমি বলছি লাগবে না তো যদি এটা হয় আর কি তাহলে তো দেখা যাইতেছে এটা শুধু এটা তার ছিল না সমস্যাটা তার ছিল না এটা ওইখানকারই নিয়ম ছিল তাদের নিয়মটাই এরকম ছিল মানে তাদের একটা নিয়ম ছিল যে একটা বাচ্চা মেয়েকে মানে তাদের ট্র্যাডিশন ছিল এরকম সেই বাচ্চা হোক কম বয়সী অল্প বয়সী মেয়ে হোক সে ব্যাথা পাক কি না পাক তার উপরে একটা ঘুষি মেরে দিতে হবে বুকে খুশি হয় ঘুষি মেরে দিতে হবে সাবাসী দেওয়ার জন্য সিরিয়াসলি মানে মানে এটা তার ট্র্যাডিশন ছিল মানে এইখানে শাবাশীদের মত আয়শা এমন কি করছে যে তাকে শাবাশী দিল ভাই শাবাশী না এটা হচ্ছে কোন একটা অ্যাডভাইস দিলে তা বুকে একটা আঘাত করে তারপর অ্যাডভাইসটা দিত আর কি শাবাশী না এবার আমি যেটা বলতেছিলাম যে মানে আয়শার কি এটা বাদে বুঝলাম না ওয়েট 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 মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে মোহাম্মদ একটা অ্যাডভাইস দেওয়ার আগে একটা ঘুষি মেরে নিতো তারপরে একটা জোরে একটা ঘুষি মারতো ব্যথা পাইতো তারপরে তারা সেই অ্যাডভাইস দিত এটা হচ্ছে তৎকালীন যে ট্র্যাডিশন ছিল মোহাম্মদ সেই ট্র্যাডিশনটা ফলো করতো কিন্তু ভাই মোহাম্মদ তো পত্তলিকতার সমস্ত ট্রাডিশন কে মানে বাতিল করে দিচ্ছে এই ট্র্যাডিশনটা সে কেন ধরে রাখলো এটা আনাদার টপিক আনাদার টপিক সে তো এই ট্রাডিশনটা তো তার ধরে রাখার কথা না এটা কি হালাল নাকি হারাম মানে আমি যদি একজন মুসলমান যদি এখন তার বাচ্চা মেয়েকে যদি বুকের উপরে এইভাবে ঘুষি মাইরা বলে যে তুই প্রত্যেকদিন স্কুলে যাবি এটা কি আমরা বর্তমান সমাজে অ্যাকসেপ্ট করব না মেবি না এটা নবীর যদি এটা নবী করে থাকে তাহলে তো এটা নবীর সুন্নাহ এটা তো মুসলমানদের জন্য করা যাবে এটা তো এটা তো তাহলে তো এমন না ওরা তো বলতেছেন এটা প্রতি কাজ করতো তারপরে উপদেশ আগে মেয়ের খেলে তুই উপদেশটা ভালোভাবে মনে রাখবি ব্যাথাটা পাইলে তুই উপদেশটা ভালোভাবে মনে রাখবি মানে আমাদের আমরা আশেপাশে এই টাইপের পাগলা মানে টাইপের লোক দেখি আসলে আপনি বলতে যাচ্ছেন মোহাম্মদ এরকম পাগলা কি লোক ছিল যে হচ্ছে আগে মেয়ে আমাদের এখানের পারস্পেক্টিভে যদি বলি আমরা আমরাও তো শাবাশ দেই তো এটাকেও তো আমরা স্বাভাবিক হিসেবেই দেখি মাঝে মাঝে আমরা জরেও দেই মাঝে মাঝে আস্তেও দেই এটা আমাদের আবেগের উপর ইমোশনাল উপর বেস না আমি আমি কিন্তু না তো ভাই আমি তো আমার ছেলেকে কখনো এমন ভাবে কোনো শাবাশই দেই না যেটাতে সে একটু ব্যথা পাইতে পারে আচ্ছা আমি কেন দেই না আপনি দেন আপনি দেন বলেন ভাই আপনি আপুকে আমি একটু জিজ্ঞেস করি আপু আপনি কি এমন কাউকে দেন যে মানে যে সাবাসী দেওয়ার আগে ঘুষি মারবেন সেটাতে সে ব্যথা পাওয়া যাবে এরকম সাবাসী জীবনে দিয়েছেন ভাইয়া আমিও তো এরকম কিছু করি নাই

হ্যাঁ এবং শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি তাদের ময়লা দিই এবং ময়লা দিয়ে তারপর তাকে একটা উপদেশ দিই এটাই আমার স্বভাব এবং এটা আমাদের ট্র্যাডিশন আমাদের স্কুলে শত বছর ধরে চলে আসতেছে আমরা কানটা এইভাবে এরকম করে ময়লা দিয়া তারপর একটা উপদেশ দেই রাগলেও এটা করি খুশি হইলেও এটা করি ক্ষেত্রে আমি বলবো যে এর ক্ষেত্রে আমি বলবো ডিরেক্ট এটা চাইল্ড অ্যাবিউজ যেহেতু এটা স্পেশালি চাইল্ড এর ক্ষেত্রেই করা হইতেছে সে আমি বলবো এটা এক্স্যাক্টলি কিন্তু যদি যদি সে প্যারেন্টস এরও কান মলা দিত তাহলে ওটা অ্যাবসলিউটলি ফাইন ছিল এটা অ্যাবসলিউটলি ফাইন ছিল তখন তখন ওটা আমি চাইল্ডে থাকবে না সেটা হচ্ছে টোটালি অন্য জিনিস সেই জিনিসটা নবীর মতো অমনি অ্যাবিউজার নবীর মতো অমনি অ্যাবিউজার হয়ে যাবে

এটা দেখা হয় তো তাই না এটা জানেন তো জানলাম মাত্র শিশুদের উপরে যেন কোনো অত্যাচার না হয় কোনো অপমান নাpare সেটা সবার আগে এই জিনিসটা ইয়া করা হয় মানে ফোকাসে রাখা হয় যেমন হাসপাতাল হাসপাতালে যেন কোনো জনের অপমান নাpare এগুলো ফোকাসে রাখা হয় এটা জানেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি বুমারটার কথাটা কি আর কি এখন যদি মনে করেন যারা আক্রমণ করতেছে তারা বলতেছে আমরা তো ভাই হাসপাতালে মারছি স্কুলে মারছি বড়দের জিমে জিমে সিমেও মারছি ভাই আমরা তো মানে দেখে দেখে মানে যা সামনে পেয়েছি যা আর মেরে দিছি এইটা বললে কি মানে তারা যে শিশুদের হাসপাতালে বোমা মারছে এই জিনিসটাকে তারা অ্যাভয়েড করতে পারে বা এই এই ক্লেমটা থেকে তারা নিষ্কৃতি পেতে পারে অবশ্যই না সেক্ষেত্রে এই জন্য আমি বলতেছি ডিফারেন্সটা আমার কাছে এটা লাগতেছে আপনি বোমার সাথে কান সাথে এটা মিলটা আমার মনে হচ্ছে সাবাসীর সাথে এটা বেশি যায় আর কি

কালকে হোমওয়ার্ক করে আসবি বইলে আপনাকে এই কানমালাটা দিল এটা কিন্তু একটা উপদেশ তার মানে এটা ভালো হয়ে গেল ঘটনাটা এখন ভালো হয়ে গেল নাকি ভাইয়া ওনাকে আমি একটা মনে করেন যে মনে করেন যে সে একটা ভালো কাজ

জোরালো হবে সেটা হচ্ছে আয়সা কি এইটা বাদে আর কোনো হাদিসে বলছে যে এই জিনিসবাদে আর কোনো ভাবে তাকে আঘাত করছে ভাই এইটা বলছে এটি অনেক বিরাট ব্যাপার আর কোনটা বললে তো তারে আস্ত রাখতো না আপনি জানেন না যে বললে বললে কি পয়েন্টটা মেক হবে না বললে কি পয়েন্টটা মেক হবে না মুহাম্মদের সম্পর্কে মুহাম্মদের সম্পর্কে সাধারণতম কটুক্তিকারীর সাথে আবু বকর ওমর ওসমান আলী এরা কি করছে এই জিনিসটা কি আপনার জানা আছে ভাই

তাহলে এই প্রশ্ন কেন আসতেছে ভাই বুঝলাম না আয়সা কিভাবে মোহাম্মদের একটা সমালোচনামূলক কথা বলবে বরঞ্চ আয়সা বিভিন্ন ভাবে আকার অনেক কথা বলে দিচ্ছে যে কথাগুলো পড়লে বোঝা যায় যে মোহাম্মদের চরিত্র কি ছিল মোহাম্মদ কেমন স্বভাবের লোক ছিল সেগুলো বোঝা যায় আমি যেমন আপনাকে আমি কয়েকটা হাদিস এক্ষেত্রে আমি একটা কথা বলি এক্ষেত্রে আমি কথা বলি সে কিন্তু এটা কাকে বন্ধা বলছে কাকে নেরি বলছে এগুলো কিন্তু আমরা পাই সেক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ এইসব নেগেটিভ তো তাহলে এগুলো নেগেটিভ ব্যাপারটা তো তাহলে তাকে তার ইয়া করার কথা ছিল না সেগুলা ইনক্লুড করার কথা ছিল এটাকে বলছে না মোহাম্মদ কোন মোহাম্মদ অন্য কাউকে বলছে মোহাম্মদ অন্য কাকে বলছে মোহাম্মদ অন্য কাকে মারবে অন্য কাকে গালি দিবে এগুলাই তো উনি বললো যে এগুলা ইনক্লুড করে না ভয়ে যদি তার উপর কোনো আক্রমণ আসে কিন্তু আমরা সেক্ষেত্রে দেখতেছি এরকম কাজ তো ইনক্লুড করা হয়েছে তার নেগেটিভ কাজ সে নেগেটিভ কি করছে সেটাও উল্লেখ করা হয়েছে এটাকে কি তারা নেগেটিভ হিসেবে দেখতো বলে আপনি শিওর

কাল আপনাদের কাল লিডার আমার উপর এই ইয়াস মানে এই এই ধরনের অ্যাবিউজমেন্ট খুব অ্যাবিউজ করে বাড়াইছে আমাকে এই দুইটা জিনিস কি সিমিলার কথা একটা কালটে এই দুইটা দুইটা কথা কি সিমিলার কথা নো গট ইট ওকে বুঝতে পারছি এখন আপনার আচ্ছা আমি এখন একটা হাদিস দেখাচ্ছি সেই হাদিসটাতে যে জিনিসটা বলা আছে সুনান ইবনে মাজাতে বলা আছে স্ত্রীদের প্রহার করা নিকৃষ্ট কাজ দেখেন এই ঘটনাটা কি ঘটছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর দাসীদের প্রহার করো না অতপর ওমর নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন বলেন হে আল্লাহ রাসুল নারীরা তো তাদের স্বামীর অবাধ্য করছে তিনি তাদেরকে মারার অনুমতি দিলেন এবং তারা প্রহত প্রহিত হলো মানে তাদেরকে পিটানো হইলো হ্যাঁ পরে অনেক নারী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়ির নিকট সমাবেশ হলো সমাবেত হলো সকালবেলা তিনি বললেন আজ রাতে মোহাম্মদের পরিবারের সত্তর জন মহিলা এসে তাদেরকে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে তারা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না তোমরা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না এটা একটা সহি হাদিস মানে নিজে বাড়ার অনুমতি দিছে তারা পিটাইছে মানে মানে এই লোক তার তার চেলা যা অন্যদেরকে বলছে যে যে পিটাও তোমার কথা শুনে না ওবার হচ্ছে যে পিটাও তো যে এরা যায় ড্যাং ড্যাং করে নিজের বড় পিটাইছে পিটানোর পরে

আর ওই পরিবর্তিত হয় না এইজন্য ভাই কিন্তু ভাই বলন তো নরে নাই সে তো ওই লোকদের উপরে কোনো শাস্ত্রের ব্যবস্থা করে নাই সে তো বলছে তোমরা উত্তম না এটার মানে কি এখানে একটা কথা বলি যে সে কিন্তু ফিনিশিং এ তার আপনারা এখানে এই যে এটা নাম কি json.com এ আছে ফিনিশিং এ বিদায় হজে সে বলছিল স্পেসিফিক ভাবে বলছিল যে যাতে কোনো

আচ্ছা আরো দেখি আরো আছে আরো আছে দেখেন আরো আছে দেখেন এই হাদিসটা দেখেন যে এইটা হচ্ছে মিসকা শরীফের নম্বর হাদিস এখানে দেখেন রাসুল্লাহ অভিযোগ করতে লাগলো এই যে এই একই হাদিস আচ্ছা এই হাদিসটা দেখাতে চাচ্ছিলাম না এই যে দেখেন এই হাদিসটা সহিহিদ পাবলিকেশন পাঁচ হাজার আটশো পঁচিশ আহ আয়সা বলেন আয়সার কাছে একটা মেয়ে আসলো হ্যাঁ মেয়ে এসে তার গায়ে একটা সবুজ রঙের ওনা ছিল আশা নিকট অভিযোগ করলো যে স্বামীর প্রহার জনিত সিও গায়ের চামড়া সবুজ বর্ণ দেখালো মানে এমন পিটান পিটাইছে মানে ওই বদমাইশটা তার স্বামী বদমাইশটা সেই স্বামীটা কিন্তু মোহাম্মদের সাহাবি ছিল হ্যাঁ এই বদমাইশটা এমন পিটান পিটাইছে যে তার মেটার গায়ের চামড়া সবুজ হয়ে গেছে হ্যাঁ আপনি কি এটা মানে কল্পনা করতে পারেন যে কি পরিমাণ পিটান পিটাইলে একজনের চামড়া প্রচুর প্রচুর খারাপ অবস্থা জি জি

বললেন এরা কি তোমার পুত্র সে বলল হ্যাঁ তিনি বলেন এই ঘটনা আসল ঘটনা এমন করছে আল্লাহর কসম কাকের সাথে কাকের যেমন মিল থাকে তার চেয়ে বেশি মিল আছে ওদের সাথে আব্দুর রহমানের সাথে তার পুত্রদের মানে এই যে মারা ব্যাপারে তার আর বক্তব্যই নাই সে বলতেছে যে তার যে সে আরেক বাটার সাথে লড়রপটন করে কিনা বা আরেক তার বাচ্চা কাচ্চা গুলা ওই নাকি আরেক বাটার এইটা নিয়ে সে পুরো আলোচনা শেষ করলো কিন্তু মাল্য যে মারা বিষয়ে সে একটা টু শব্দটা পর্যন্ত করলো না আচ্ছা আপনি একটু নিচের দিকে নাম লিখতে নারী সর্বোচ্চ সম্মান এবং সমান মর্যাদা এই ভিতরে আছে এরপরে আলাদা একটা লেখা আছে যেখানে হচ্ছে শুধু এই পেটানোর ক্ষেত্রেই মনে হয়

কুরিম হতে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না এই হাদিসটা মানে সহিহ নাকি হাসান সেটা আমরা একটু সরাসরি সৌদি আরবের যে প্রকাশনী সেখান থেকে দেখেনি এটা হচ্ছে সৌদি প্রকাশনী 2147 নম্বর হাদিস ওমর বিন আল খাত্তাব নারেটেড দ্যাট দা প্রফেটSaid no man should be asked regarding why he hit his <laughs> wife এটা হচ্ছে হাসান গ্রেডিং দেওয়া হয়েছে সৌদি প্রকাশনীতে এটাকে হাসান গ্রেডিং দেওয়া হয়েছে ভাই দেখা গেছে এটা হচ্ছে সৌদি প্রকাশনী থেকে যদি আপনি কেনেন তাহলে হবে আপনি আচ্ছা এই এই হাদিস গ্রন্থটা আপনি দেখতে পারবেন আরব থেকে যেটা বের হয়েছে দারুস সালাম প্রকাশনী থেকে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আরেকটা হাদিস আবুদা শরীফ ইসলামিক ফাউন্ডেশন দুই এখানে বলা হচ্ছে সালা বলেন সেটাকে মারধর করলে তার শরীরের কোন অঙ্গ ভেঙে যায়

তুমি তোমার প্রদত্ত মা মাহরের মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো মানে এটা একটা কথা ভাই এটা একটা কথা মানে ওই যে তুই যেই মাল দিয়া বিয়া করছিলি এটা ফেরত দে আর ত্যাগ কর এইটার কোনো বিচার নাই সে যে মাইরা হাড়ি ভেঙে ফেলল এটার কোনো বিচার নাই মাল গ্রহণ করো এটা এটাই ওয়ান কাইন্ড অফ বিচার আর কি এটা বিচার মানে এটা তো বিচার এটা বিচার মানে তুই যেটা বিচারটা ভালো হয় নাই মানে মানে মেয়েটা 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 যে টাকাটা পাইছিল মোহরের টাকা সেই টাকাটা এখন তাকে ফেরত দিয়ে দিতে হবে স্বামীকে এবং তারপর ত্যাগ তারপর তার স্বামী তাকে ত্যাগ করবে এটা 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 ঠিকই তো আছে আরে ভাই যাকে জোনাং যার জোনাঙ্গ ভোগের মূল্য দিয়ে নিয়ে আসে সে মূল্য তাকে ফেরত দিয়ে দিতে হইছে ঠিকই তো আছে সে সেই মূল্যটা দিয়ে দিতে হইছে তাকে আর কি তুমি মাহরের মালটা গ্রহণ করো মানে মেয়েটাকে ফেরত দিতে হবে সেই টাকাটা মেয়েটার কাছে যে টাকাটা আছে মেয়েটা টাকাটা তার স্বামীকে ফেরত দিবে তারপর স্বামী তাকে ত্যাগ করবে আমি তাকে তার মাহর স্বরূপ দুটি বাগান প্রদান করেছিলাম এবং সে এখন তার মালিক নবী করিম সাল সাল্লাম বলেন তুমি তা গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো

ঠিক আছে আমরা একটু দেখি যে এখানে যে এই মোহাম্মদ যে আপনি বললেন যে পেটাইতে বেশি পেটাইতে না করছে এটা কেন বলছে সেটা একটু দেখেন এখানে যে জিনিসটা হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে বিয়ের সাদী অধ্যায় হাদিস নাম্বার হচ্ছে

বাহ নবীর কত বুদ্ধি দেখছেন আবার বইলা দিছে যে রাইতে কিন্তু তেলে কিন্তু একটু সমস্যা হইব তো এত বিলম্ব তো মনে হয় রিজনটা এটা না যে মানে একটু অফওয়ার্ড লাগবে আমার তো মনে হচ্ছে রিজনটা হচ্ছে যে যদি বেশি পিটায় ফেলে তখন রাতে বেলা ওরা প্রপারলি এন্টারটেইন হবে না ইয়েস ইয়েস হ্যাঁ জটটা আসতে পারে মনে করে অসুস্থ হয়ে গেল হ্যাঁ এটাও এটা তো আছে রিজন তো অসুস্থ হয়ে গেল কেমনে করবে তাই না মানে কত চমৎকার সমস্ত বিচার আচার দেখেন মানে বিচার আচারের একদম মানে

মেয়েটা যে ব্যথা পাবে মেয়েটা যে ব্যথা পাবে এটা কিন্তু এই বিষয় না এইটা হচ্ছে করতে পারবি না তুই এমনি মানিস না যে করতে না পারে করতে না তো মানে চিন্তা করছেন যে একদম স্পেসিফাই করেও দিচ্ছে মোহাম্মদ একদম তুই তেলে করতে অনাগ্রহ প্রকাশ করবে মানে বদমাইশির আর কোনো সীমা নাই ভাই বদমাইশির আর কোনো সীমা নাই হ্যাঁ কিছু সুযোগ পাওয়া যাবেন আছে ভাই যে আবার রাতে বেলা পিডএক্স এর জন্য শরীর ভালো না আমি সেক্স করব না এরও একটা বাজ এক্সকিউজ পাওয়া যাবে আচ্ছা আরেকটা হাদিসে আছে মিশকাত শরীফের 3259 নম্বর হাদিসে বলা আছে প্রয়োজন হলে মুখমন্ডলে আঘাত করো না মানে মারতে পারো অন্যান্য পাছায় তারপরে পিঠে ও সব জায়গায় মারতে পারো কিন্তু মুখমন্ডলে আঘাত করো না এটা বলে দিতেছে স্পেসিফিকলি এটার মানে এটাও দাঁড়ায় যে অন্যান্য জায়গায়তে মারাটা যাবে কাউকে যদি আমি বলি ওর মুখে মারো না তার মানে হচ্ছে অন্য জায়গায় মারা যাবে এটাই তো এখান থেকে বোঝা যায় তাই না আমি তো এটাই বুঝি অন্তত আচ্ছা এখন কি প্রয়োজন আচ্ছা ঠিক আছে এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব এটা হচ্ছে যে মোহাম্মদের একজন বিখ্যাত সাহাবি আছে জুবাইর ইবনে আওয়াম ইনি হচ্ছেন আহ ইনি হচ্ছেন এই যে বারো জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে সাহাবি আছে তাদের মধ্যে একজন হচ্ছে জুবাইর ইবনে আওয়াম এই বেটা ছিল রেকর্ড বিবি পেটানোর লোক মানে মাইরা ফাড়া ফোড়া একেবারে লাল লোল করে দেওয়ার মতো লোক একেবারে বিখ্যাত সবাই জানতো যে এই বেটা হচ্ছে পিটানিতে একেবারে এক্সট্রিম লেভেলের হ্যাঁ এটা আমরা কোথা থেকে পাই এটা আমরা পাই মোহাম্মদ ইবনে সাদের কিতাব আল তাবাকাত আল ভলিউম আট উইমেন অফ মদিনা লন্ডন তাহাব পাবলিকেশন পৃষ্ঠা নাম্বার একশো তেষট্টি এখানে যে জিনিসটা বলা আছে দেখেন এটা আপনি পড়ে নিয়ে আমি আর এত মানে আমার আজকে আর এত সময় নাই এই যে জুবাইর ইবনে আওয়াম আবু বকরের কন্যা আসমাকে বিয়ে করেছিল সারাংশটা বলতে পারে না সারাংশটা হচ্ছে ব্যাপক না আমার একদম হয়ে গেছে আহ এই আবু বকরের মেয়ে আসমাকে বিয়ে করছিল আসমাকে মারপিট করতো এটাও আপনি পাবেন ওই যে পৃষ্ঠা নাম্বার একশো সাতাত্তরে এই অংশটুকু আপনি একটু পেরে নিবেন যেখানে কি বলা আছে আমি আর সে গেলাম না এই যে এই বেটা এই যে এই যে বিপি পেটানো যে ওস্তাদ জুবাই রিবনে আওয়াম

চারজন সাক্ষী উপস্থিত না করা পর্যন্ত আমি কি তাকে ধরবো না রাসুল্লাহ বলেন হ্যাঁ পারবে না তিনি সাদ বলেন এমনটি কিছুই হতে পারে না সে মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন অবশ্য আমি তার চারজন সাক্ষী উপস্থিত করার আগেই কাল বিলম্ব না করে তার প্রতি তলোয়ার হানব আর কথা বলা হচ্ছে ভাই স্ত্রী আহ আচ্ছা এরপরে রসুল্লাহ কি বললো শোনেন তোমরা শোনো তোমাদের নেতা কি বলছে নিশ্চয়ই তিনি অতিশয় আত্মমর্যাদার অধিকারী আর আমি তার চাইতে অধিকতর আত্মমর্যাদাশীল এবং আল্লাহ আমার চাইতে অধিক মর্যাদা বান সহি হাদিস এইটা দ্বারা কি মিন করলো ভাই আমি তো আপনি আমাকে একটু বুঝাই দেন তো যে এখানে কি এলাও করলো নাকি এটার বিরোধিতা করলো একেবারে এলাও করলো একেবারে